হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম রেজাসমুদ্দিন খন্দকার, জে কাপড়েটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু লাইভ সেটিং অন ইনস্টাগ্রাম প্রাইভেসি। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম প্রাইভেসি থেকে কীভাবে দেখা গেছে আমাদের যে লাইভ ভিডিও পাশাপাশি লাইভ স্টোরি দেখা গেছে আমরা কীভাবে সেটিং করতে পারি। তো সেই বিষয়গুলো আমরা দেখবো আমাদের পিসি থেকে পাশাপাশি কি আমাদের ব্লুস্টেক ইউজ করার মাধ্যমে। এখন কাজটা করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা চলে যাবো আমাদের ব্লুস্টেকে। আপনার পিসিতে ব্লুস্টেক 4, 5, 10 আপনি যে ইনস্টল করেন না কেন, আপনার ব্লুস্টেকের মেন ফেল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে এন্টার চাপ দেবেন। বা সেখানে আমাদের ব্লুস্টেকের ইন্টারফেসগুলো আসতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্টেকের ইন্টারফেস চলে আসলো। আসার পরে দেখা গেছে কাজটা করার জন্য কী করবো, আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করবো। তার আগে দেখা গেছে কীভাবে আমাদের ব্লুস্টেকের মধ্যে প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা যাই, এখন তাহলে আমাদের আজকের কাজটা করার জন্য কী করবো, আমরা এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপস আমরা এখানে ক্লিক করবো। তারপর আমরা ম্যাক্সিমাইজ করি। যদি আপনি ইনস্টাগ্রামে এখন লগ ইন করা থাকে তাহলে লগইন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকলে আপনার লগ ইন করে নেবেন। বাস এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের এখানে প্রোফাইল পিকচার আমরা ক্লিক করি। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আমাদের এই যে ইউজার নেমের আমরা এদিকে ডান দিকে আসি। আসার পর আমরা যে সেটিং আমরা এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আমরা যে সেটিং অপশনে ক্লিক করবো। আর সেটিং অপশন আসার পরে এখন আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের এই প্রাইভেসি অপশনে। আমরা প্রাইভেসি অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা কোন অপশনের কাজটা দেখবো বলছি, আজকে আমরা এই যে লাইভ অপশনের কাজটা দেখবো। এখন লাইভ অপশনের এই যে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে, স্টোরি, মেনশন, পোস্ট, কমেন্ট, হিডেন ওয়ার্ডস, লিমিট, প্রাইভেট অ্যাকাউন্ট, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিওগুলো দেখলে আপনার এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন আমাদের আজকের কাজটা দেখার জন্য আমরা এখানে এই যে লাইভ আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে। তাহলে দুইটা অপশনের মধ্যে এখানে প্রথমে কী দেওয়া আছে, হাইড লাইভ ফ্রম। তাহলে আমরা কী করতে পারি, আমাদের যে এখানে লাইভ ভিডিওগুলো পাশাপাশি আমাদের যে লাইভ স্টোরি থাকবে, তো সেটা দেখা গেছে কীভাবে আমরা আমাদের কোন ধরনের ফলোয়ার বা পিপলরা আমাদের এই লাইভটা দেখতে পারবে না, তাদেরকে আমরা হিডেন করতে পারি, হাইড করতে পারি। তাহলে সেটা হাইড করার জন্য এখান থেকে এই যে টু পিপলকে হাইড করা আছে, তার আগে ধরুন আপনি যেখানে পড়ে নেবেন এখানে কী বলছে, যে লেখা আছে হাইড ইউর স্টোরি অ্যান্ড লাইভ ভিডিও ফ্রম স্পেসিফিক পিপল। তো আপনি স্পেসিফিক পিপল থেকে আপনার কী বলছে এখানে, আপনার স্টোরি এবং লাইভ ভিডিওটা কীভাবে আপনি হাইড করতে পারেন। তা করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করবো, এই যে পিপল এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এই দুজন ক্যামেরা এখানে হাইড করা আছে। তাহলে এখন ধরুন আপনি এখানে যদি কাউকে উঠাই দিতে চান, যে আপনি আনহাইড করে দেবেন, তাহলে ক্লিক করলে হবে, আপনি ক্লিক করে দেন উঠাই দিলেন, আমি উঠাই দিলাম। আবার হাইড করতে গেলে আপনার এখানে টিক মার দিলে হাইড হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার সার্চ করে নিতে পারেন, আপনি যেখানে সার্চ করে নেবেন কোনো স্পেসিফিক পিপল করতে গেলে ওই পিপলকে আপনি এখান থেকে সার্চ করে বাইর করে ইচ্ছা করলে ওই পিপলকে আপনি এখান থেকে ক্লিক করে হাইড করতে পারবেন। তাই এসে আমাদের এখান থেকে কোনো স্পেসিফিক পিপলকে আমরা আমাদের স্টোরি পাশাপাশি আমাদের লাইভ ভিডিও থেকে হাইড মানে যাতে না দেখতে পারি ব্যবহার হাইড করতে পারি। আচ্ছা এখন আমরা আবার ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর আমাদের এখানে দ্বিতীয় অপশনটা কী দেওয়া আছে, সেভিং। তাহলে সেভিংয়ের বিষয়টা কি লেখছে এখানে, সেভ লাইভ টু আর্কাইভ। তাহলে এখান থেকে আমরা একটু পরে বিষয়টা কী বলছে, অটোমেটিক্যালি সেভ ইউর লাইভ ভিডিও টু ইউর আর্কাইভ ফর 30 ডেজ, অনলি ইউ ক্যান সি দেম আফটার ইউর লাইভ ইনস। আচ্ছা এখানে কী বলছে, যে অটোমেটিক্যালি দেখা গেছে আমাদের কী হয়ে যাবে, আমাদের যে লাইভ ভিডিও থাকবে তো সেগুলো দেখা গেছে আমাদের কোথায় চলে আসবে, এখানে দেখা গেছে আমাদের এই আর্কাইভে চলে আসবে। যদি এই অপশনটা আমাদের এখানে কী করা থাকে, আমরা ওদের অন করে দিই, অপশনটা অন করে দিলে অটোমেটিক্যালি আমাদের এই আর্কাইভের মধ্যে আমাদের লাইভ ভিডিওটা সেভ হয়ে যাবে এবং 30 দিন পর্যন্ত থাকবে। আমরা ইচ্ছা করলে কী করতে পারবো, আমাদের ওই লাইভ ভিডিওটা ইচ্ছা করলে আমরা এই 30 দিন দেখা গেছে আমাদের লাইভ ভিডিও শেষ হয়ে গেলে আমাদের 30 দিন পর্যন্ত আমাদের আর্কাইভে থাকলে এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের লাইভ ভিডিওটা আমরা দেখতে পারবো। তো এই বিষয়টা বলছে যদি অপশনটা আমরা অন করে দিই সেক্ষেত্রে, মানে এখানে আমাদের কোনো লাইভ ভিডিও আমাদের এখানে সেভ হয়ে যাবে আমরা লাইভ ভিডিও করলে। তো এই বিষয়টা এখান থেকে বলছে একটু করে দেখবেন, করলে বুঝতে পারবেন। তাহলে আমাদের লাইভ থেকে দেখা গেছে আমরা এখান থেকে এই যে লাইভ ফ্রম হাইড আমাদের কোনো স্পেসিফিক পিপলকে হাইড করতে পারি স্টোরি পাশাপাশি লাইভ ভিডিও থেকে। এবং আমরা বলছি কি যে এখানে আমাদের যে লাইভ ভিডিও থাকবে সেটা দেখা গেছে আমাদের আমরা কী করতে পারবো, এখান থেকে যে অপশনটা অন করে দেয় তাহলে আমাদের 30 দিন পর্যন্ত আমাদের ওই লাইভ ভিডিওটা আমাদের এখানে আর্কাইভে সেভ হয়ে থাকবে। তার ইচ্ছে করলে আমরা এখান থেকে কী করতে পারবো, ওই লাইভ ভিডিওটা এই 30 দিনের মধ্যে ইচ্ছে করলে আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এই সময় আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই লাইভ সেটিং অন ইনস্টাগ্রাম প্রাইভেসি, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।